বিশ্বকর্মা পূজালৈ মাজত মাত্র 10 দিন বাকি আর এতিয়া দেখা গৈছে সমগ্র রাজ্যতে বিশ্বকর্মার যে প্রতিমা বনোয়া যেবিলাক বিপণী আছে সেই বিপণী সমূহত মৃৎশিল্পী সকলের ব্যস্ততা আর অনুরূপভাবে ব্যস্ত হয়ে পড়েছে বাইহাটা চারিআলির 60 বছরতকৈও অধিক বর্ষ অতিক্রম করা এখন প্রতিমার বিপণী সেইখন হয়েছে মা মনসা ভান্ডার তেখেতসকলে বিগত 60 বছরে পরম্পরাগতভাবে বংশানুক্রমে প্রতিমা নির্মাণ করে আহি এই অঞ্চলটোর রাইজক যোগান ধরে আইছে আর এইবেলিও দেখা গৈছে এই বিশ্বকর্মা পূজার আগমুহূর্তত যিসকল মৃৎশিল্পী আছে সেই মৃৎশিল্পীসকলে বিশ্বকর্মার মূর্তি বনত ব্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে মোৰ ক্যামেরা সহযোগী সকলবোৰ দৃশ্য আমার নিউজ 18ৰ দর্শকৰ বাবে আগুৱাই দাঙি ধরেছে মই এই বিষয়ত মই কিছু কথা জানিম যি সত্তাধিকারী আছে তেখেতৰ পৰা মই জানিব বিচাৰিম যিহেতুকে আপোনালোকে 60 বছৰ গৰকা এখন বিপণী আৰু বংশগতভাবে পরম্পরাগতভাবে আপনাদের প্রতিমা নির্মাণ করে আছে অঞ্চলের মানুষ যোগান ধরে আছে এইবেলি কেন ধরনের চলছে ইতিমধ্যে আমি প্রায় 200খন সর ডাঙরে বিশ্বকর্মা মূর্তি আমি ইতিমধ্যে সাজি উলিয়াইছো আর 100-150 ভিতর আমার অর্ডার আহিছে আর কিছু সংখ্যক আমার যোগাযোগ করে আছে হয়তো 2-4 দিনের ভিতর অর্ডার খেয়ে দিব আমার বিশ্বকর্মার এই যে মুহূর্ত এই মুহূর্তর যেখানে আমার গ্রাহক আছে আমাক বিশেষভাবে সহায় যোগায় আর সেইভাবে আমি চলি আছো ইমান দিনে এইবেলি যেহেতুকে সুস্থ পরিবেশ এটা আছে বা আপনার এই বিপণী আপনার মনসা ভান্ডারের ওচরে পাজরে বিভিন্ন উদ্যোগ আছে সেই উদ্যোগ সমূহের পর অর্ডার আছে না ইতিমধ্যে আছে কেবাখন আর বোধ করে আহিব কিছু মানে অর্ডার নকরাকে আহে কেতিয়াবা অর্ডার নিদিয়াকেও আহে তেওঁলোকক মানে এটা ভালর ভাল ভাল মূর্তি এটা লাগে সেনেকুৱাকে আহি যায় এই বিপণীখন চলাব লাগিলে আপনার মৃৎশিল্পীর প্রয়োজন কেজনমান আপনার কর্মচারী ছয়জনের পৰা সাতজন কেতিয়াবা 10জনলৈকে থাকে আমার যেতিয়া অকমান বেশি খরদকিয়া হয় তেতিয়া আমি 10জনলৈকে কর্মচারী আমি ইয়াত নিয়োগ করো উচিত টাইমতে উচিত সময়তে এই মূর্তিসমূহ নির্মাণ করে যেভাবে বনাইছে সকলখিনি বিক্রি হব বলে আশা করি হয় আমি অত্যন্ত আশাবাদী যাতে যেখানে প্রতিমা আমি ইয়াত নির্মাণ করে আছিল সেখানে যাতে সকলকে ভালদরে বিক্রি হয় কিন্তু যিকোনো একটা ব্যবসায় করব লাগিলে র বেটারিয়াস মানে কেঁচা সামগ্রীর প্রয়োজন এটা আপনার যে কেঁচা সামগ্রী খের বা মাটি মূল হল মাটি মাটিটো যিকোনো মাটির নহয় এই মাটি কোরপরা কেনে কালেক্ট আমি কিছু মাটি আমি বাইরের পর ক্রয় করব লাগে এনে গোটেখানি ক্রয় করব লাগে কিন্তু বিশেষভাবে কিছু মাটি আমার যে নিকা মাটি বা কাছ মাটি বলে কয় সেই মাটিটো আমি অল্প দূরের পর আনব লাগে তার কারণে আমি বেশিক মানে পয়সাটা ভরব লাগে আর অল্প পাহরুয়া মাটি আছে যেখানে পাহরুয়া মাটি আমি এতিয়াতো প্রায় পাহাড়ের অধিকাংশ ঠাই কাটি প্রায় শেষে হয়েছে তথাপি আনাত অসুবিধা যদিও আমি কিভাবে হলেও তার মানে বেশি পয়সা দিয়ে হলে সেই মাটিটা ক্রয় করবলগীয়া হয় এই যে প্রতিমা সমূহ হয় এই প্রতিমা সমূহ আপনার কিমান কিমান রেঞ্জর লৈকে আছে বিশ্বকর্মার প্রতিমা সমূহ প্রায় আমি একদম সরুর পৰা পুতলা সাইজর পৰা মোটামুটি আমি 8 ফুট 5 ফুট 10 ফুট এনেকালে বনাইছো এতিয়া 2000 150-200 আমি 10000 পর্যন্ত আছে এনেদরে গোটেই কর্মচারী আছে কর্মচারীও চলি আছে আপনিও চলিব পারছে হয় তেওঁলোকে ইমান বছরে আমার লগতে জড়িত হয় তেওঁলোকো পরিয়ালটো সুচারুরূপে চলাই আছে আর আমিও ধরক চলাই আছো যদিও বা আমি সরকারি সাহায্য সেনেকুৱা ধরনের কোনো পোৱা নাই কিছু কিছু ক্ষেত্রত আমার চলাত অসুবিধা আহে কিন্তু আমি সেনেকে জোড়াখন হেৰিটো মারি চলো আর হয় এইজন হল যে বায়াটা চারিআলির বিখ্যাত প্রতিমা বিপণী সেই হচ্ছে মা মনসা ভান্ডারের স্বত্বাধিকারী আর বিগত 60 বছরে তেখেতসকলে পরম্পরাগতভাবে বংশগতভাবে তেখেতসকলের যে প্রতিমা নির্মাণ কার্য বা প্রতিমা নির্মাণ করে অঞ্চলটো রাইজক যে যোগান ধরে আইছে এইবেলিও তেখেতসকলে সেই মানসেরে এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে যখন তেখেতসকলের প্রতিমা নির্মাণত আর ইতিমধ্যে মোৰ ক্যামেরা সহযোগী দেখিয়েছে মৃৎশিল্পীসকল ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমা নির্মাণ করিয়ে আছে কিন্তু যিহেতুকে বিশ্বকর্মা পূজালৈ মাজত মাত্র আর 10টা দিন বাকি আর এই 10 দিনের ভিতরতে তেখেতসকলে 150-200 প্রতিমা নির্মাণ করে যে অঞ্চল এই বায়াটা চারি বৃহত্তর বায়াটা চারি অঞ্চলের রাইজক যোগান ধরব বলে আমার আগত ব্যক্ত করেছে।